বন্ধুরা, টিকটকের নাম শুনুনি এমন কেউ নেই আশা করি, সবাই টিকটকের নাম শুনেছ। টিকটক, বাবা কি গন্ডগোল বাদিয়ে ভারতের থেকে বিদায় নিল। বা তো ওইসব কথা এখন ছেড়ে দাও। হ্যাঁ বন্ধুরা, যারা টিকটককে ভালোবাসতো বা ঘৃণা করতো দুজনের জন্য একটা খবর আসছে। হ্যাঁ বন্ধুরা, টিকটকের মতো সেম টু সেম ফিচার্স নিয়ে আসছে ইউটিউব, ইউটিউব শর্টস নামে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব শর্টসের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। ইউটিউব শর্টস কি, কীভাবে তাতে ভিডিও বানাবে, তোমার অ্যাকাউন্টে কীভাবে এই শর্টস ফিচার্সটাকে অ্যাক্টিভ করবে, এর থেকে কীভাবে ইনকাম করবে, সব বিষয় নিয়ে থাকছে কমপ্লিট আলোচনা ভিডিওতে যাওয়ার আগে। গাইজ, আশা করছি ভালো আছো সবাই। ওয়েলকাম টু ইউর বেস্ট ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, টিকটকের কথায় তো আমরা সবাই জানি, যেরকম জানো যে ওখানে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিটের মানে শর্টস ভিডিওগুলো সেখানে আপলোড করা হতো। সে বিভিন্ন রকমের হতে পারে, লিপসিং ভিডিও বলো, এডুকেশনাল ভিডিও বলো, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড হতো টিকটক। তো এই টিকটকের মতনই সেম টু সেম ফিচার্স নিয়ে, সেম টু সেম বলাটা ভুল হবে, তার মতনই অনুকরণ করে ফিচার্স নিয়ে ইউটিউব লঞ্চ করছে ইউটিউব শর্টস। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব শর্টসের কথা আমি অনেক আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, যেটা আমি ইউটিউব ভার্সেস টিকটক একটা ভিডিও বানিয়েছিলাম। তাতে আমি বলেছিলাম, তোমরা ওই ভিডিওটা যদি না দেখে থাকো, এই ভিডিওটার পরে গিয়ে এই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার শর্টসের কথাই আসি। বন্ধুরা দেখো, যে টিকটক চলে যাওয়ার পরে ভারতে কিন্তু ওই জায়গাটা একটা ঘাটতি এসে গেছে। যদিও রিলস, ইনস্টাগ্রাম তাদের রিলস নিয়ে এসছে, কিন্তু ইউটিউব সেই সুযোগটা ছাড়তে চাইছে না, যে ইনস্টাগ্রাম বা অন্য কোম্পানিগুলো কেন ইনকাম করবে, আমাদের প্ল্যাটফর্মে আমরা মার্চ করে দিই শর্ট ভিডিও এবং যে লেন্দি ভিডিও সেগুলো। তো বন্ধুরা দেখো, খুশির খবর কি, ইন্ডিয়াতে কিন্তু এই শর্টস ফিচার্সটা সবার প্রথমে এনেবল করে দেওয়া হয়েছে। তো কিভাবে তোমরা পাবে সেই কথায় যদি আসি, দেখো বন্ধুরা, এর তো কোনো নিয়ম নেই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে তাকেই শর্টস দেওয়া হবে, 100 সাবস্ক্রাইবার থাকলে তাকে দেওয়া হবে না, বা যার কোনো চ্যানেলই নেই সে কি পাবে না। বন্ধুরা, এটা হচ্ছে ইউটিউব থেকে এখন আপডেট করা শুরু করে দিয়েছে, এক এক করে করে এক এক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো তোমাদের আমি যেটা সাজেস্ট করছি সেটা মন দিয়ে শোনো। সবার প্রথমে তোমার ইউটিউব অ্যাপটা গুগল প্লে স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সনে আপডেট করে নাও। আপডেট করে নেওয়ার পরে দেখবে ইউটিউবে বেশ কিছু চেঞ্জ আসছে। তুমি আগে যেরকম ইউটিউব ইউজ করতে, তার থেকে একটু আলাদা আসছে, বেশ কিছু ফিচার্স আসছে। তো তার সঙ্গে একদম নিচে একটা প্লাস আইকন দেখতে পারবে, ওখান থেকেই কিন্তু তুমি তোমার শর্টসের অপশনটা পেয়ে যাবে, যে ক্রিয়েট এ শর্টস এরকম একটা নামে দেখতে পারবে। তো এবার বলি বন্ধুরা, যে কিভাবে, যদি তুমি শর্টস নাও পেয়ে থাকো, কিভাবে তুমি শর্টস ভিডিও বানাবে। তো বন্ধুরা, তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার ফোনে ক্যামেরা তো অবশ্যই থাকবে, ক্যামেরা না থাকলে তুমি ফটো তোলো কি করে বা ভিডিও করো কি করে। তো ক্যামেরার মাধ্যমে তোমার যেটা মন পছন্দের জিনিস, যে তুমি লিপসিং করো বা কোনো কিছু এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো বা কোনো কুকিং শেখো, যাই করো, সেটা তোমার নিজের ক্যামেরা দিয়ে প্রথমে আগে লম্বা, মানে যে লম্বা করে ফোনটা ধরে আগে যেরকম টিকটকে হতো সেরকম ভাবে রেকর্ড করে নাও। রেকর্ড করে নেওয়ার পরে ইউটিউবে যেখানে পোস্টের অপশন থাকে ভিডিও, ওখানে ক্লিক করে ভিডিওটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নেওয়ার পরে সেখানে তুমি টাইমার সিলেক্ট করতে পারবে, স্পিড বাড়াতে কমাতে পারবে, এছাড়াও তুমি যে গান সিলেক্ট করতে পারবে, ভয়েস সিলেক্ট করতে পারবে। করার পরে তোমাকে কী করতে হবে, হ্যাশট্যাগ শর্ট এইটা লিখতে হবে। এইটা লিখলে কী হবে, যে তোমার ভিডিওটা শর্টের মতনই সব মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারা তোমার ভিডিওটাকে এনজয় করতে পারবে এবং তুমি পাবলিকের কাছে ভিডিওটাকে পৌঁছে দিতে পারবে। তো বন্ধুরা, এবার আসি যে এই ভিডিও থেকে তুমি কীভাবে ইনকাম পাবে, কীভাবে তুমি আর্নিং করতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এখনও ইউটিউবের তরফ থেকে তো অফিসিয়ালি কিছু জানানো যায়নি যে কীভাবে ইনকাম হবে ইউটিউব শর্টসে। তো আমার মনে হয় যে অ্যাডসেন্সও চালু করে দিতে পারে গুগল, এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। তো আমার মতে বন্ধুরা, তুমি যদি ফেমাস হয়ে যাও একবার, তোমার কাছে ইনকাম করার অনেক রকম পদ্ধতি চলে আসবে। তো তোমাদের কাছে যদি শর্টস চলে আসে তো তুমি ইউজ করা শুরু করে দিতে পারো। এই ইউটিউব শর্টস সম্পর্কে তোমার কি মতামত কমেন্ট সেকশনে জানিও, আর এর সম্পর্কে ফার্দার কোনো নোটিফিকেশান আসলে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো। সেই ভিডিওগুলো দেখার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে দাও, ওই ভিডিওগুলোর আপডেট পেতে থাকবে। ভিডিও সংক্রান্ত কোনো যে কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন বা কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিও দেখো তাড়াতাড়ি, ততক্ষণের জন্য।